ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আজকে তিনটে প্লাস্টিকের বক্স, চকলেটের বক্স, আইসক্রিমের বক্সও আছে। জাস্ট ডিসাইড করলাম তিনটেকে হোয়াইট কালার দিয়ে বেস কালার দেব আর তার উপরে পেন্ট দিয়ে কালার করব। তো এখন ব্ল্যাক কালারটা করছি। ডিসাইড করেছি কি লিডটাও ব্ল্যাক দেবো, বডিটাও ব্ল্যাক। তারপরে ভাবনা চিন্তা করে দেখব কি আর এক্সট্রা করা যায়। তো এগুলো করে এর মধ্যে কিছু স্টোরেজ পারপাসের জন্য কিছু রাখবো, কিছু জুয়েলারি ও লিপস্টিক বক্স কিছু কিছু। তো নেক্সট আমরা করবো রেড। তো তিনটে কালার এখন অবধি ডিসাইড করেছি, ব্ল্যাক, রেড অ্যান্ড ইয়েলো। আমার পার্সোনাল ফেভারেট হচ্ছে ব্ল্যাক। আপনাদের কোন কালারটা ফেভারেট জানাবেন। সো দুটো কালার হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড রেড। নাও থার্ড ওয়ানটা হচ্ছে, এটা একটা মূলের চকলেটের প্লাস্টিকের একটা ডিব্বা, জাস্ট হোয়াইটটা করে এবারে আমি দেবো ইয়েলো। হোয়াইট কালারটা দেওয়াটা খুব দরকার, যাতে আমাদের যে আমরা কালারটা দিচ্ছি এক কোটি যেন হয়ে যায়, আর মানে সুন্দর করে হয়ে যায়, যাতে ভেতরে যে লেখাগুলো আছে সেগুলো ভিজিবল না হয়। দ্যাটস ওয়াই হোয়াইটটা দিয়েছি। সো আমাদের কমপ্লিট, শুকিয়েও গেছে আমাদের মোটামুটি কালারগুলো, ব্ল্যাক, রেড অ্যান্ড ইয়েলো। এবারে উপরে কিছু করব। ইয়ারবাড নিয়েছি, ডট ডট দিয়ে কিছু একটা ক্রিয়েটিভিটি করার চেষ্টা করছি। লেটস সি আউটকামটা, রেজাল্টটা কেমন আসে। ফার্স্ট মাই ফেভারেট ব্ল্যাক কালারটা ডট দিয়ে দিচ্ছি, হোয়াইট এখন রেডটা দেবো। সিমিলারই ডিজাইন করার চেষ্টা করব তিনটে বক্সে। তো ফার্স্ট যে বর্ডারটায় হোয়াইট ডট দিচ্ছি, ব্ল্যাকটাতে সুন্দর লাগছে, রেডটাতেও ভালো লাগছে। নেক্সট ইয়েলোতে দেবো। ও ইয়েলোটা একটু কেমন লাগছে না, ব্ল্যাকটা এবারে ডট ডট দিয়ে অনেকটা করে ফেলেছি, বাট তাও ব্ল্যাকটা বেশি আমার পার্সোনালি বেশি ভালো লাগছে। আমার ছেলের ইয়েলোটা বেশি ভালো লেগেছে। আপনাদের কোন বক্সটা ভালো লেগেছে জানাবেন। সো আমার কাছে প্রচুর কালার আছে, প্রচুর মানে কালার্স আছে, সেগুলো দিয়ে জাস্ট ডট ডট দিয়ে করে সাজানোর একটু চেষ্টা, যাতে দেখতে একটু ভালো লাগে। এগুলো করলে মাথাটাও ভালো থাকে। ইয়েস, রেডি হয়ে গেছে তিনটে বক্স, ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড রেড, বাট স্টিল ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। ইয়েস, সুন্দর, তিনটে বক্স রেডি। তিনটে বক্স রেডি হয়ে গেছে, ব্ল্যাক, ব্ল্যাক মাই ফেভারিট, সুন্দর লাগছে দেখতে, রেড, ইয়েলো, তিনটে বক্স, ব্ল্যাক, তারপরে হচ্ছে ইয়েলো। ইয়েলোটা একটু কেমন একটা লাগছে, ওকে, আর রেড। সো মাই ফেভারিট ইজ ব্ল্যাক। কি সুন্দর হতে, দেখো কত স্টোরেজ আছে, তে লিপস্টিক রাখতে পারি, আরও কিছু স্টোর করতে পারি, দেখা যাক কী স্টোর করি। ইয়েস, বিউটিফুল ব্ল্যাক, ওয়ান ইজ ইয়েলো, সো সো চলবে। রেড, রেড হচ্ছে আমাদের ছেলের ফেভারিট কালার। ওকে, লেটস সি কী করা যায়। ইয়েস, লিপস্টিক, লিপস্টিক কী করে রাখবো এই বক্সে, দুটো লিপস্টিক আছে। রাখুন